প্রকৃত বিড়িখোর সে কোনোদিনই বিড়ি খাওয়া ছাড়বে না। সেটা বেনসন যদি 30 টাকাও হয় বিড়ি খাওয়া ছাড়া তো সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। জীবদ্দশায় তো 30 টাকায় দেখে যেতে হবে। 2023-24 অর্থ বছরের বাজেটে সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। তামাকজাত পণ্যের ব্যবহার কমাতে এবং রাজস্ব আদায় বাড়াতে এমন প্রস্তাব করা হয়। এর কারণে মানভেদে প্রতি প্যাকেটের দাম 2 থেকে 8 টাকা বাড়বে। প্রতি বছর বাজেট প্রস্তাবের আগে থেকেই সিগারেটের দাম বাড়ান বিক্রেতারা। কিন্তু দাম বাড়লেও কি সিগারেট খাওয়া কমে কিনা চলুন দেখা যাক। প্রকৃত বিড়িখোর সে কোনোদিনই বিড়ি খাওয়া ছাড়বে না। সেটা বেনসন যদি 30 টাকাও হয় জীবদ্দশায় তো 30 টাকায় দেখে যেতে হবে। বিড়ি খাওয়া ছাড়া তো সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। এক সময় বেনসন ছিল 15 টাকা, এখন চলে আসছে 17 টাকা 18 টাকা এরকম। সিগারেট আসলে ইয়াং জেনারেশনের যারা খায় তাদেরকে খেতেই হয়। আর হচ্ছে যে এটা একটা হয়রানি, কারণ হচ্ছে যে স্টুডেন্ট মানুষ যারা আছে তারা দেখা যায় যে অনেক সময় 1 টাকায় অনেক কিছু, তখন সেক্ষেত্রে আসলে একটা প্রভাব পড়ে যায়। এটা আসলে আমার মনে হয় যে একটা নির্দিষ্ট ইয়েতে রাখা উচিত সবসময়। ধূমপায়ীরা বলছেন দাম যতই বাড়ুক প্রতিদিন নিয়ম করে সিগারেট কিনতেই হচ্ছে, বরঞ্চ দাম বৃদ্ধি পাওয়ায় প্রভাব পড়ছে তাদের প্রাত্যহিক জীবনে। না খাওয়া সম্ভব না, দামে বেশি উঠলে খাওয়া সম্ভব না। 1 টাকা করে বাড়ছে না হলো, আর ইস্টে সিগারেট না হলো 3 টাকা করে বাড়ছে। তাহলে এই গরিব কালার গরিব মানুষ হিসেবে এরকম খাওয়া সম্ভব নাকি? সম্ভব হবো না। এখন ধরুন যে দামে আছে এই দামে চলে তাহলে সবাই খাইব, আর দামে বাড়লে খাইব না। অনেকে আবার মনে করছেন যে দাম নির্ধারণ করা হয়েছে তার তুলনায় বেশি নিচ্ছেন খুচরা বিক্রেতারা। যে পরিমাণে দাম বেড়েছে তার থেকে খুচরা পর্যায়ে তারা বেশি দাম রাখছেন। কারণ হচ্ছে গিয়ে প্যাকেট প্রতি দেখা গেল যে 5 টাকা বৃদ্ধি পাইছে অথবা 7 টাকা, সেখানে দোকানি প্রতি সিগারেটে 2 টাকা করে বাড়ায় দিছে। তো 20 টাকা যদি 20টা সিগারেট যদি একটা প্যাকেটে হয় তো 2 টাকা করে তার লাভ কি পরিমাণে? তো ভুক্তভোগী তো দিন শেষে আমরা। ধূমপায়ীদের উপর প্রভাব পড়লেও সিগারেটের দাম বৃদ্ধিতে খুব বেশি প্রভাব পড়েনি ব্যবসায়ীদের উপর। ব্যবসায়ীরা মনে করেন কয়েকদিনের মধ্যেই আবার নতুন দামে অভ্যস্ত হয়ে যাবেন ক্রেতারা। 1 প্যাকেট সিগারেট 35 টাকা, ওই যে 1 টাকা 2 টাকা করে বালে ছাত্র আমার আমি গলাকে রাগারি করে করে দোকান উড়া দিম, হুমকি দেয় এটা করে এটা করে এইভাবে। না কম কিনে না, এতে কম হবে না, এই ভারতী থাকবে কিনতেছে মানে সবাই তো আর রেট মানে আমাদের সাথে একটু তর্ক করে যে কে কেন কেন বাড়াইছেন। আমরা তো পাইকারি দোকান থেকে আনি, এই কারণে আমরা 1 টাকা 2 টাকা বাড়তে নি, চলতে তারপরে চলে ভালো চলে কেন খারাপ। অবশ্য ধূমপান নিরুৎসাহিত করতে কাজ করে এমন একটি সংস্থা প্রগতির জন্য জ্ঞান প্রজ্ঞা মনে করে অর্থমন্ত্রী যে হারে সিগারেটের দাম বাড়িয়েছেন সেটা যথেষ্ট হয়নি। দেশে নিত্যপণ্যের দাম যেভাবে বেড়েছে তার তুলনায় সিগারেটের দাম কম বাড়িয়ে বরং ধূমপানে পরোক্ষভাবে উৎসাহিত করা হয়েছে। বাজেটে প্রতি বছরই দাম বাড়ে, কিন্তু বাজেটে যেভাবে দাম বাড়ানো হয় সে অনুযায়ী আমরা যা চাই সেভাবে দাম বাড়ে। গত বছর যেমন সিগারেটের দাম যৎসামান্য কিছু বেড়েছে, কিন্তু সিগারেটের বাইরেও তো অন্যান্য তামাকজাত পণ্য আছে যেমন গুল, জর্দা এবং বিড়ি, এগুলোর দাম কিন্তু বিন্দুমাত্র পরিমাণ বাড়ানো হয়নি, অথচ মানুষের ক্রয় ক্ষমতা কিন্তু দিনে দিনে বাড়তেছে। সেই সেই তুলনায় যদি আপনি চিন্তা করেন সিগারেটের দাম কিন্তু 1 টাকা বাড়েনি। এখন সিগারেটের নিম্ন স্তরের সিগারেটের যেটা 40 টাকা আছে সেটাকে আমরা বলছি যে সেটাকে 55 টাকা করা হোক, 10 লাখের কথা, এবং এর যে সাপ্লিমেন্টারি ডিউটি বা সম্পূরক শুল্ক সেটা 65% যদি করা হয় তাহলে নিম্ন স্তরের ভোক্তা কিছুটা কমবে। এবং আমরা যে প্রস্তাবগুলো দিয়েছি এতে সরকারের কিন্তু রাজস্ব কমবে না, দীর্ঘমেয়াদে সরকারের যেই রাজস্বটা সেই রাজস্ব, এবং এই 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 আমরা যে প্রস্তাবগুলো দিয়েছি সে প্রস্তাবে সরকার অতিরিক্ত 6,400 কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আদায় করতে পারে। তামাক একটা ইনলাস্টিক প্রোডাক্ট, এখানে এটা নেশা জাতীয় দ্রব্য, এটাতে যদি খুবই বেশি মাত্রায় না বাড়ানো হয় মানুষ এটাকে ইউজ করবে। মানুষকে আসলে রেস্ট্রিকশনের মধ্যে যত ফেলতে পারবেন তত এর ব্যবহার আস্তে আস্তে কমতে শুরু করে। বাজেটের সর্বনিম্ন ধাপের সিগারেটের 10 লাখের মূল্য 45 টাকা এবং সম্পূরক শুল্ক 58% ধার্যের প্রস্তাব করা হয়। মধ্যম মানের 10 লাখের মূল্য 67 টাকা, উচ্চ মানের 10 লাখের মূল্য 113 টাকা ও অতি উচ্চ স্তরের 10 লাখের মূল্য 150 টাকা, এবং এই 3 মানের সিগারেটের ওপর সম্পূরক শুল্ক 65% নির্ধারণের প্রস্তাব করেন অর্থমন্ত্রী। তবে স্বল্প আয়ের মানুষদের কথা বিবেচনায় নিয়ে বিড়ির দামে বাড়তি করারোপ করা হয়নি। জিনাতারা জশুয়া, দ্য রিপোর্ট, ডট লাইভ, ঢাকা।